من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده واخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن أخر الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين لا تنايات شمس প্রশংসا شمس تعظيم شمس هم সেই মহান রব العالمين জন্য যিনি আমাদেরকে আজকে এই সুন্দর জুমার দিনে তার ইবাদতে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানিত দ্বীন ইসলাম আমরা যে রাসূল যে নবীর মাধ্যমে পেয়েছি সে আপনি পয়গম্বর রহমতে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা যে মাসটা পেরিয়ে এসেছি সেটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস সেই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছিলেন রোজাকে ফরজ করা হয়েছিল আর তার একটা উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যটা সূরা বাকারার আয়াত নম্বর 183 শেষের দিকে ব্যক্ত করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারো রমজানের ইবাদতের মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নিতে পারো ক্ষমা করিয়ে নিতে পারো অতঃপর রমজানের যে এক মাস তোমরা সিয়াম পালন করবে বিভিন্ন পাপ থেকে বিরত থাকবে সেই পাপ থেকে বিরতটা থাকা যেন বাকি 11 মাসের জন্য কন্টিনিউ হয় সেটা তোমরা প্র্যাকটিস করে নিতে পারো রমজান মাসে যে ইবাদত করলে সেই ইবাদতটা যেন আগামী 11 মাসেও তোমরা করতে পারো সেই ধারাকে অব্যাহত রাখতে পারো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কতজন ব্যক্তি রমজান মাসে যে যারা রোজা রেখেছে তাদের মধ্যে কতজন ব্যক্তিকে আমরা দেখছি যে তারা নিজেদের মধ্যে সংশোধন এনেছে নিজেরা সংশোধিত হয়েছে নিজেদের পাপ কাজকে বর্জন করেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে রমজান মাসে যেভাবে তারা ইবাদত করেছে সেইভাবে তারা ইবাদতে অভ্যস্ত হয়েছে নিজেদেরকে অভ্যস্ত করে নিয়েছে আর যে পাপ কাজগুলো থেকে তারা বিরত ছিল রমজান মাসের পরেও তারা সেই পাপ কাজগুলো থেকে বিরত আছে এমন ব্যক্তিদের কিন্তু দেখা যাচ্ছে না বরং যদি আমরা আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা এবং আরো মুসলিম এলাকাগুলোতে দেখি তাহলে দেখা যাবে যে মানুষ শয়তানের চক্রান্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে এমনভাবে তারা গ্রেপ্তার হয়ে গিয়েছে রমজান মাসের আগেও তারা গ্রেপ্তার হয়েছিল আর রমজান মাসের পরেও সেই পাপের রাস্তায় তারা চলতে থাকছে নিজেদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিকটবর্তী করবে, নৈকট্য অর্জন করার যে চেষ্টা তারা করবে মানুষের ভেতরে, কিন্তু সেই প্রচেষ্টাটা লক্ষ্য করা যাচ্ছে না। বরং অনেক মানুষ হয়তো পাপ কাজে ছেড়ে দিয়েছিল রমজান মাসকে কেন্দ্র করে, কিন্তু রমজান মাসের পরে আবার তারা সেই সমস্ত পাপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। কিছু মানুষ হয়তো রমজান মাসে বেশি বেশি নামাজ আদায় করছিল, বেশি বেশি দান সদকা খয়রাত করছিল, বেশি বেশি সুন্নাত নামাজগুলো আদায় করছিল, কিন্তু রমজান মাসের পরেই দেখা যাচ্ছে তাদের মধ্যে সেই পূর্বের জীবনের যে অনীহা ছিল, ইবাদতের মাধ্যমে যে অনীহা ছিল তাদের মধ্যে, সেই অনীহা আবার স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর এর একটাই কারণ, সেটা হচ্ছে যে তাদের নিয়তের মধ্যে বড় ছিল, তাদের নিয়তের মধ্যে খুঁত ছিল। যদি কোনো মানুষ নিয়ত করে নেয় যে আমি রমজান মাসকে পেলাম এবং এই আল্লাহর ইবাদতের মাধ্যমে, তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমি নিজের জীবনটাকে সংশোধিত করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে সেই সফলতা দান করবেন, সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে তাকে অবশ্যই সফলতা দেবেন। কিন্তু আমাদের নিয়তের মধ্যেই, অধিকাংশ মানুষের নিয়তের মধ্যেই খুঁত রয়ে যায়, যার জন্য সহিহ বুখারী, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস সংকলন করেছে, সর্বপ্রথম হাদিস যেটা নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ভালো কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। আপনি যে একটা কাজ করছেন, নেকির কাজ করছেন, সেই কাজটা কি উদ্দেশ্যে করছেন, আপনার নিয়তই সেটা বলে দেবে। আপনার নিয়তই আপনাকে হয় সফল করবে না হলে অসফল করবে। আপনার নিয়ত যদি হয় যে আমি শুধুমাত্র এই রমজান মাসে ইবাদত করব, অতঃপর বাকি যে 11 মাস পেছনে ছিল অনুরূপ রমজান মাসের পরেও সেই পাপের দিকে ধাবিত হব, রমজান মাসেই একমাত্র আল্লাহর ইবাদত করব, আর বাকি 11 মাস যেভাবে আমি সপ্তাহে সপ্তাহে জুম্মার নামাজ আদায় করতাম, কখনো সকলে সুন্নত নামাজ আদায় করতাম, সেইভাবেই আমি আদায় করব, তাহলে আপনার নিয়ত অনুসারে আপনি কোনোদিন সফলতা পেতে পারেন না। আর এর দুর্বলতা আমাদের মূলত দেখা যাচ্ছে কিসের জন্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরতে শিখিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে আমরা কিছু মানিয়ে কিছু ছাড়ি। এমনকি অনেক ইমানদার ব্যক্তি যারা আছে, যারা পাঁচ ভক্ত নামাজি ব্যক্তি, যারা নিজেদেরকে দায়ী হিসাবে প্রমাণ করেছে, দাওয়াতের কাজ করে বিভিন্ন জায়গায় ইসলামের পথে আহ্বান দেয়, তাদের মধ্যেও কিছু অনীহা দেখা যায়। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে পালন করতে তাদের মধ্যেও কিছু অনীহা দেখা যায়, অথচ এটা উচিত ছিল না। দিনকে মানতে হলে পরে আপনাকে সম্পূর্ণভাবে মানতে হবে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে পেশ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি মদ্যপন্থা অবলম্বন করো, দুনিয়ার দিকে তুমি এমনভাবে অগ্রসর হয়ে না যে দিনকে সম্পূর্ণভাবে ভুলে যাবে, দিন থেকে গাফিল হয়ে যাবে, আবার দিনের মধ্যে এমনভাবে প্রবেশ করে যেও না যে তুমি দুনিয়া থেকে, দুনিয়া তোমাকে পেছনে ফেলে দেবে, দুনিয়াকে পেছনে ফেলে তুমি কি করবে, দিনের দিকে অগ্রসর হবে। এই হাদিসের অর্থই মর্মই তারা বোঝেনি। যেমনটি আমরা শুনেছি সেই বোখারী হাদিসে আছে, বিবাহের অধ্যায়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তিন ব্যক্তি যখন এসেছিল, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর ইবাদতের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখে শুনে, একজন বলেছিল আমি সারা জীবন বিয়ে করব না, আর একজন বলেছিল আমি সারা জীবন ঘুমাব না, আর একজন বলেছিল আমি সারা জীবন রোজা রাখবো, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। তো তাদের জন্য বলা হয়েছিল ওই কথাটা, বলুন তাদের ক্ষেত্রে খাটে ওই কথাটা, যারা ওই বৈরাগ্য অবলম্বন করতে চায়। ইসলামে তো বৈরাগ্য নেই, সন্ন্যাসী নেই, যে যারা একদম পৃথিবীকে ভুলে দিয়ে একদম দুনিয়াকে বিসর্জন দিয়ে বিবাহ শাদি করবে না, জলে জঙ্গলে চলে গেল, গিয়ে তারা ইবাদতে সামিল হবে, দুনিয়ার সঙ্গে জড়িত আছে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলেছিলেন,
যে আল্লাহকে তোমাদের চেয়ে আমি বেশি ভয় করি, আমি ঘুমাই আবার আল্লাহর ইবাদত করি, আমি মেয়েদের সঙ্গে বিবাহ শাদিও করেছি, সাংসারিক জীবনও আমার আছে, আবার আমি রোজাও রাখি আর বিনা রোজাতেও থাকি, আমি দুনিয়াকে ছেড়ে দিনের মধ্যে এমন ভাবে শামিল হয়ে যাই যে দুনিয়াকে ভুলে গিয়েছি, আর দুনিয়ার দিকে এমন ভাবে প্রবেশ করিনি যে দিনকে একদম বিসর্জন দিয়েছি। তো আপনাকে দুনিয়া পালন করতে হবে, দুনিয়াকে রীতিনীতি পালন করতে হবে দিনের অনুসরণ করে। ইবাদত শুধুমাত্র নামাজের মধ্যে শামিল নয়, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত দান সদকা খয়রাত এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় ইবাদত, বরং আপনি কোরআন এবং হাদিসকে মেনে, কোরআনের আদেশকে মেনে, হাদিসের আদেশকে মেনে, কোরআনের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থেকে, হাদিসের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থেকে আপনি দুনিয়াবি জীবনযাপন করবেন, সাংসারিক জীবনযাপন করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি চাকরি বাকরি করবেন, যা কিছু করবেন যদি আপনার সঠিক পথে হয় তাহলে সেটাই আপনার ইবাদত। আপনি মদ্যপন্থা অবলম্বন করবেন মানে কিছুটা দিনকে মারবেন আর মারবেন আর কিছুটা ছেড়ে দেবেন, এ কথা আপনাকে বলা হয়নি, বরং তার জন্য ধমক দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই সব ব্যক্তিদের জন্য যারা কিছুটা মানে এবং কিছুটা ছাড়তে চায়, আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন যারা কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে ভুলে যাও? কিছু অংশকে আমি মানবো আর কিছু অংশকে আমি ভুলে যাব, কিছু অংশকে মানবো না, এর নাম ইমানদার নয়। বরং ইমানদার হতে গেলে পরে সম্পূর্ণভাবে দিনের ভিতরে প্রবেশ করতে হবে। ইমানদার হতে গেলে পরে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে হবে। পরে আপনি যদি চান কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে আপনি ক্ষমা পাবেন আর তার দয়াতে আপনি জান্নাতে প্রবেশ করবেন, তাহলে আপনাকে এই জীবনে সম্পূর্ণভাবে দিনের ভিতরে প্রবেশ করতে হবে, সম্পূর্ণরূপে দিনের আরকানকে মানতে হবে আর নিজের মত অনুযায়ী কোনো কিছু পরিচালনা করতে গেলে হবে না। নিজের মত অনুযায়ী আমি যেটা ভাববো যে এই রীতিটা আমি চালাবো অথচ সেটা কোরআন হাদিসে নেই, আর এই রীতিটা থেকে আমাদের এখান থেকে বেঁচে থাকবো অথচ সেটা কোরআন হাদিসে আছে আপনি গোপন রাখবেন, কোরআন হাদিসকে গোপন রাখার বিষয় নয়। অনেক এমন ব্যক্তি আছে যারা অনেক জায়গায় গিয়ে বলে যে না সব কিছু প্রকাশ করা যাবে না, বরং কিছু কিছু জায়গায় আপনার ব্যক্তি কাল নির্ণয় করতে হবে, সময় নির্ণয় করতে হবে, সব কিছু বুঝে শুনে কথা বলতে হবে। তো সব কিছু বুঝে শুনে যখন কথা বলতে হবে, স্থান কাল পাত্র নির্ণয় করে যদি কথা বলতে হয়, তাহলে আপনাকে এমন জায়গায় সে হিকমত অবলম্বন করতে হবে যেখানে মানুষ এখনো পর্যন্ত কোরআন এবং সুন্নাত থেকে অনেক দূরে আছে, সেখানে আপনাকে ধীরে ধীরে হিকমত অবলম্বন করে তাদেরকে দিনের সঠিক দিনের মধ্যে দাওয়াত দিতে হবে। কিন্তু যেখানে আপনার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আপনার জামাত প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে আপনি বলবেন যে কিছুটা ধীরে চলতে হবে, এখনো পর্যন্ত জানতে হবে যে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করেননি, দূরে আছেন আপনি ইসলাম থেকে, সব কিছু খুলে বলতে হলে ফিতনা সৃষ্টি হবে। ফিতনা সৃষ্টি মানে তার মসজিদটা করেছেন কেন, তার জামাতটা প্রতিষ্ঠা করেছেন কেন? আমি বলবো যে হলে আহলুল হাদিস মসজিদ, আর সেখানে আপনি সুন্নাতকে প্রতিষ্ঠিত করবো না, সুন্নাত অনুযায়ী সেখানে সব কিছু পরিচালনা করবো না। আমি বলবো এই আহলুল হাদিস মসজিদ আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আপনি স্পষ্টভাবে সব কিছু বলে দেবেন না, মানুষের কাছ থেকে অনেক কিছু গোপন রাখবেন না, সকলকে মানিয়ে গুনিয়ে নিয়ে চলতে দরকার নেই, এত মানিয়ে গুনিয়ে চলা, যে সম্পূর্ণ মেনে নিল সে সঠিক মুসলিম হবে, আর যে মেনে নিতে পারবে না সে বেরিয়ে যায়। অল্প মানুষকে নিয়ে হলেও আপনার জামাত প্রতিষ্ঠিত হয়, কিন্তু মিক থাকলে পরে, মিক থাকলে পরে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে, কিছুটা মানবো কিছুটা ছাড়বো,
কিছুটা রীতিনীতি দূরে রাখবো আর কিছুটা রীতিনীতি আমি চালাবো। ওরা তাকবে ও খুতুমতি শয়তান, খবরদার তোমরা শয়তানের অনুগত করো না। শয়তানের এটাই হচ্ছে ফন্দি, শয়তান তোমাদের মধ্যে এই প্ররোচনা দেয়, শয়তান তোমাদের মধ্যে এই মতবাসা দেয়, শয়তান তোমাদেরকে এই বুদ্ধি বিবেক তোমাদের মধ্যে প্রবেশ করে যে সব কিছু মানা যাবে না, স্থান কাল পাত্র হিসাবে কথা বলতে হবে আর ধীরে ধীরে চলতে হবে। ধীরে ধীরে চলবেন তাহলে অনেক কিছুই বাদ পড়ে যাবে। পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, আর যদি সেটা পরিপূর্ণভাবে প্রবেশ করা না হয় তাহলে জানতে হবে যে আমি এখনো পর্যন্ত মুমিন হতে পারিনি, ইমানদার হতে পারিনি। কারণ ইমানদার হতে গেলে পরে পরিপূর্ণ দিন মানতে হবে, আর যে ব্যক্তি আংশিক দিন মানবে সে ব্যক্তি মুমিন হতে পারে না। কিছুটা মানবে, কিছুটা ছাড়বে, নিজের মন যেটা চায় সেটা মানবে, নিজের মন যেটা চায় না সেটা প্রতিষ্ঠা করবেই না, এই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারে না। তাই আমাদের আত্মসমালোচনা করতে হবে যে আমরা বিগত রমজান মাস থেকে কি পেলাম, আমরা কি পরিপূর্ণভাবে মুমিন হতে পেরেছি, আমরা কি রমজান মাসের ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পেরেছি, আমরা কি রমজান মাসে যে ইবাদত করলাম সেই ইবাদত এখনো পর্যন্ত আমরা অব্যাহত রাখতে পেরেছি, আমরা যে রমজান মাসে বিভিন্ন পাপ কাজ থেকে বেঁচে থাকলাম সেই পাপ কাজগুলো থেকে এখনো পর্যন্ত কি বেঁচে থাকতে পেরেছি, আগামী জীবনে কি সেই পাপ কাজগুলোকে বর্জন করার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। যদি এটা আপনি মনে করেন যে আপনি পেরেছে আর আপনার এই পরিকল্পনা আছে, আপনি মুমিন বান্দা। আর যদি আপনার ভিতরে আমার ভিতরে আমাদের ভিতরে যদি সেই দুর্বলতাগুলো থাকে যে আমরা রমজান মাসে কিছু ইবাদত করেছি এই মাসে পারছি না, আগামী তো হয়তো পারবো না, রমজান মাসে কিছু পাপকে বর্জন করেছি কিন্তু এই মাসে আর আগামী জীবনে সেগুলো করে যাব, বরং পাপের স্তরকে বাড়িয়ে যাব, ধীরে 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 বাড়িয়ে যাব। জানতে হবে যে আপনার ভিতরে আমাদের ভিতরে এখনো পর্যন্ত ইমানের দুর্বলতা আছে, শয়তান আমাদের ভিতরে বাস করছে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে যে আল্লাহর দিন থেকে তোমরা গাফিল হয়ে যাও, পরিপূর্ণ মানার কোনো ব্যাপার নেই, কিছুটা মানছে যা তোমার দ্বারা সাধ্য হয় সেটা মানো, আর যেটা সাধ্য নয় সেটা মানার কোনো ব্যাপার নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কোনো ছাড় দেননি আপনাকে, পাঁচ ওয়াক্ত নামাজ আপনার যেমন রমজান মাসে ফরজ ছিল তেমন এখনো ফরজ আছে, আপনার জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ, যতদিন পর্যন্ত আপনার জ্ঞান বিবেক থাকবে আপনি পাগল না হয়ে যাচ্ছেন, পাগলদের উপরে নামাজ ফরজ নয়, যারা সাবালক হয়নি বা সাবালিকা হয়নি সেইসব পুরুষের উপরে সেইসব নারীর উপরে নামাজ ফরজ নয়, কিন্তু জ্ঞান বিবেক থাকতে আপনি হসপিটালের বেডেও যদি শুয়ে থাকেন, আপনি হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন আর আপনার প্রস্তাব পায়খানা করারও উঠে ক্ষমতা না থাকে, বিছানায় প্রস্তাব হচ্ছে পায়খানা হচ্ছে আপনার হসপিটালের বেডে, তখন আপনার উপরে নামাজ ফরজ, যদি আপনার জ্ঞান থাকে কিভাবে নামাজ আদায় করবেন, আপনাকে উজু করতে হবে না, আপনাকে মনে করতে হবে নামাজের সময় হয়েছে, আমি উজু করলাম, আমি নামাজ পড়ছি, আমি নামাজে প্রবেশ করেছি, আমি দোয়া ইস্তিগফার পাঠ করছি, সূরা ফাতিহা পাঠ করছি, এইভাবে রুকু গেলাম, চিন্তা করলাম মনে মনেও নামাজ পড়তে হবে, আপনার ক্ষমতা অনুযায়ী আপনাকে ঠোঁট হেলিয়ে পাঠ করতে হবে, যদি ঠোঁট হেলিয়ে পাঠ করার ক্ষমতা না থাকে অন্তত মনে মনে পাঠ করে আপনাকে নামাজ আদায় করতে হবে, আপনার জ্ঞান থাকলে পরে বিবেক থাকলে পরে, আপনি যদি জ্ঞান হারা হয়ে যান, আপনি যদি পাগল হয়ে যান, অজ্ঞান হয়ে যান, আপনার উপরে নামাজ পড়েন নাই তখন। আর নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত অন্য কেউ পালন করতে পারে না, এছাড়া নামাজ ছাড়া অন্য যেটা চারটে ফরজ আছে আপনার রোজা অন্যজন করে দিতে পারে। হাদিস রয়েছে এক ব্যক্তি অসুস্থ হয়েছিল, সে অসুস্থ হয়ে রমজানের রোজা ছাড়ছে, মনে মনে ভাবলো যে সুস্থতা যখন পাবো আমি রমজান পরে আমার এই রোজাকে আদায় করে দেবো, কিন্তু সে মারা গেল, তার এক আত্মীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন হে আল্লাহ রসুল, অমুক ব্যক্তি সে অসুস্থ ছিল রমজানের রোজা ছুটে গিয়েছে, সে আদায় করার আগেই ইন্তেকাল করেছে, তা আল্লাহ রসুল বললেন
তো শেষে এটার আমি কি তার রোজা পূর্ণ করে দিতে পারি? আল্লাহ রাসূল বলে যে আল্লাহর ঋণ আদায় করাতে দেরি করা উচিত নয়, অতএব তার ঋণ তুমি আদায় করে দাও, তার রোজা তুমি রেখে দাও। তাহলে রোজা উন্মোচন করে দিতে পারে, আপনি রোজা করতে পারছেন না অপারো জীবনে কোনোদিন পারবেন না, আপনি প্রত্যেক রোজার বিনিময়ে ফিদিয়া আদায় করেন, অর্ধশ আপনি খাদ্য দান করেন মিসকিনকে, এভাবে আদায় হয়ে যাবে। আপনার হজ আপনার উপরে ফরজ হয়ে যাবে, আপনার শারীরিক ক্ষমতা নাই, আপনি অক্ষম হয়ে পড়েছেন। যে ব্যক্তি ইতিপূর্বে হজ করেছে সেই ব্যক্তি আপনার পরিবর্তে আপনার কাছ থেকে অর্থ নিয়ে এসে আপনার পরিবর্তে হজ করে দিতে পারে, কিন্তু নামাজ কেউ আদায় করতে পারে না। আপনার নামাজ আপনাকে আদায় করতে হবে, আর আপনি যদি নামাজ আদায় না করেন পরিষ্কার শরীয়তের ভাষায় আপনাকে কাফের বলা হয়েছে। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, আপনি নামাজকে অস্বীকারী পরিপূর্ণভাবে অস্বীকারী। আপনি আপনি যদি স্বীকার করতেন যে নামাজ আদায় করতে হবে, আপনার আজান কানে শব্দ যাওয়ার পরে আপনি কোনোদিন আড্ডাবাজি করতে পারেন, আপনি কোনোদিন গল্প করতে পারেন, আপনি কোনোদিন চায়ের দোকানে বসে গল্প করে গুজব করে গল্প গুজব করে সময়টাকে কাটিয়ে দিতে পারেন না, কারণ আপনি যখন জানবেন যে আপনার উপরে নামাজ ফরজ, আজান হওয়ার পরে আপনি জানেন যে কোন সময় নামাজ আদায় হবে, আজানের কতক্ষণ পরে আপনি মসজিদে আসবেন, নামাজটা আদায় করে যাবেন। আপনার যদি অতিরিক্ত সময় থাকে ফরজ নামাজ আদায় করার পরে আপনাকে সুন্নাত পালন করতে হবে। অনেকবার বলা হয়েছে যে সুন্নত নামাজ এমন নামাজ যেগুলোকে ছেড়ে দিলে পরে সুন্নতের কত অনীহা সৃষ্টি হয়। আল্লাহ রসুলের সুন্নতকেও পালন করতে হবে। মা ইউকের রসুল্লাহ ফাঁকে ডাক্তার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। আর রসুল সাল্লাম কিছু সুন্নতকে পড়েছেন নির্দিষ্টভাবে এবং সেগুলোকে আদায় করতে বলেছেন, আবার কিছু সুন্নতকে তিনি বলেছেন যে তোমরা আদায় করো, তোমরা আদায় করো। তারপরে বলেছেন যার ইচ্ছা সে আদায় করে, তিনি আল্লাহর উপরে আদেশ তো দিয়েছেন। মাগরিবের আজানের পরে আমার মনে হয় সব মুর্দা, মাগরিবের আজানের পরে মনে হয় সব মুর্দা, অথচ আল্লাহর রসুল সাল্লামের সময় দূর থেকে যখন লোকে যেত, দূর থেকে যখন মসজিদে নববীতে লোকে যেত, তারা মনে করতো মগরিবের নাম আজানের পরে যখন সুন্নত মানুষ আদায় করতো, দেখে মনে করতো ফরজ নামাজ হয়ে গেছে, এরা ফরজ নামাজের পরে সুন্নত আদায় করছে, পরিষ্কার মুখের জাহাজ উঠেছে, অথচ সেদিকে আমরা অনেক প্রয়োজন নেই আমাদের নেকি চুলোয় যাক। অথচ আপনি যদি এই সুন্নতগুলো পালন করেন, ছোট ছোট কাঁকর দ্বারা পাহাড় নির্মিত নির্মাণ হয়ে যায়, তাহলে কাল কি আমাদের দিন হতে পারে আপনার জীবনে যত নামাজ ছেড়ে গিয়েছে পরের নামাজ সেইগুলোকে পরিপূর্ণ করা হবে, আপনার সুন্নত নফল নামাজ দিয়ে পূর্ণ করা হবে। আমাদের এত অনীহা যে বসে বসে গল্প গুজব করব, যে আজান হয়ে যাবে কখন তারা হবে, কখন কলটা হবে, এটা সুন্নতের প্রতি অনীহা। আল্লাহ রসুল বলেছেন সাহাবায়ে কেরামদের আমল রয়েছে এর মধ্যে, তারা মগরিবের আজানের পরে পরে দুই রেখা সুন্নত আদায় করতেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের আগে, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে রয়েছে দুই রেখা নামাজ, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে রয়েছে দুই রেখা নামাজ, আর আজান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়। আজান এবং ইকামতের আগে আজান হয়ে গেল, ইকামত হবে, তার মাঝে যদি দুই রেখাত আপনি নামাজ আদায় করেন, সেই নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে যে দোয়া করছেন সেটা কবুল হয়। আপনার দরকার নেই দোয়া কবুল করানোর, আপনার দরকার নেই বেশি ইবাদতের, বেশি নেকি আপনি অনেক করেন নিয়েছেন, আর দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আমল নিজে করতেন, অথবা সকলকে বলতেন, সকলকে করাতেন। আমরা বলি আরে কেউ মানুষ করছে না, তোর কি করা যাবে, মানুষ কয় কেউ তো নামাজ আদায় করছে, চলো নামাজের জন্য দাঁড়িয়ে তুমি করো।
হয়েছে আপনার সাহাবায়ে কেরামগুলো সারা দিন আপনার রোজা অবস্থায় আছে সফরে আছে তারা যখন মক্কায় পৌঁছেছে মনে হচ্ছে এখন এই ইফতারের অনেক সময় বাকি প্রচন্ড গরম এত কষ্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে বলেন যে রোজা ভেঙে দাও যার বেশি কষ্ট হচ্ছে সে রোজা ভেঙে দাও কিছু কিছু সাহাবা বলেন হে আল্লাহর রাসূল আপনি রোজা আছেন আর ওরা কি রোজা ভাঙবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করে দেখালেন বললেন পানি আনো আমার জন্য এক জগ পানি আনা হলো তিনি জগ এক জগ পানি খেলেন খেয়ে রোজা ভাঙলেন তার দেখা দেখি অনেকে রোজা ভেঙে দিল আরে নেতা হতে হবে এমন নেতা হতে হবে আমাকে সবাই নেতা হিসাবে মানবে আমি নেতৃত্ব করব আর আমার আমল থাকবে না ওরা করছে না তো কি করা যাবে চলো নমস্কার তুমি প্রথম নামাজ পড়ে দেখাও লোকে পড়ছে না মানে বের আগে নামাজ তোমাকে পড়তে হবে তুমি তো জানা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে পানি পান করে রোজা ভাঙলেন সবাই তার দেখে দেখা দেখি রোজা ভেঙে দিল কারণ ওই সময় এত কষ্ট হচ্ছিল সফর থেকে এসে ইফতারের অনেক সময় বাকি মনে হচ্ছে যেন কিছু মারা যাবে আর সফর অবস্থায় রোজা আল্লাহ সুবহানাল্লাহ ছুট দিয়েছেন আপনার যদি কষ্টকর না হয় আপনাদের রোজা রাখবেন উত্তম কিন্তু আপনার যদি জীবন বিপন্ন হয়ে যাবার আশঙ্কা থাকে তাহলে আপনার যে রোজা রাখবেন অন্য করতে হারাম কারণ আল্লাহ সুবহানাল্লাহ মানে ছাড় দিয়েছেন আপনি নেতা হয়ে পরে আপনাকে সবকিছু সুন্দর আগে আদায় করতে হবে মগরিবের পরে আজানের পরে কেউ যখন নামাজ পড়ছেন আপনি নেতা আপনাকে আগে পড়তে হবে আপনার দেখা দেখি অন্য পড়বে আপনি পড়বেন না তখন ফরজ নামাজ হয়ে যায় তাড়াতাড়ি করে ফরজ নামাজ আদায় করে পালাবো সুন্নত নামাজ বাড়িতে আদায় করা ভালো কিন্তু সব সুন্নত পড়লাম লোককে দেখানোর জন্য কাদের আপনি এ করবেন আমি তাহাজ্জুদ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সুন্নত রয়েছে আপনি প্রত্যেক সুন্নত বাড়িতে করেন না শুধুমাত্র এক ওয়াক্ত সুন্নত আপনি নামাজ পড়ে বাড়িতে পালাবেন লোককে দেখাবেন তো আপনাকে আগে আদায় করতে হবে আপনাকে নেতা হতে গেলে পরে নেতৃত্ব হক আদায় করতে হবে আপনাকে পরিপূর্ণভাবে দিনের ভিতরে প্রবেশ করতে হবে যেটা প্রচার করা যাবে না ফিতনা হবে ওটা প্রচার করা যাবে না গন্ডগোল হবে আপনার দিন কি এখানে প্রতিষ্ঠিত হয়নি এখানে আর এখানে কি আর মানুষ জমা প্রতিষ্ঠিত হয়নি তা দিন ইসলাম এত সহজ নয় আমার মতো করে দিন ইসলামকে চালাবো এটা কোনোদিন হতে পারে না আমার মতো করে যদি আমি চালনা করতে যাই আর সেখানে যদি শূন্য চাপা পড়ে যায় সেখানে যদি নকল চাপা পড়ে যায় সেখানে যদি আমার যারা কোনো ঘাটতি হয়ে যায় কাল কি আমাদের দিনে তা আমাকে দাঁড়াতে হবে দণ্ডাবে হতে হবে হিসাব দিতে হবে এ কথা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্ব অবস্থায় আমাদেরকে তার দিনের অনুসরণ করার সৌভাগ্য প্রদান করেন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া লা ইবাদাহু ইল্লা ইবাদাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আমি যেটা পাঠ করেছিলাম সূরা বাকারা আয়াত নম্বর 208 তো সেখানে পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে একদম পরিপূর্ণভাবে কিছুটা ছাড়বে কিছুটা মানবে এরকম না পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এখন প্রকাশ্য শত্রু যদি কোনো আমাদের হয় আমরা যদি তাদেরকে জানি যে ওই রাস্তায় আমার প্রকাশ্য শত্রু দাঁড়িয়ে আছে তাহলে ওই রাস্তা দিয়ে কোনোদিন আমরা হেঁটে যাবো না অমুক রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা সেই শত্রু থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আমরা যেহেতু জেনে নিত ওই রাস্তায় প্রকাশ্য শত্রু আছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন যে তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান সেটা জানার পরেও শয়তানি আমল যেখানে হয় শয়তানের ফিতনা যেখানে থাকে শয়তানি দিক নির্দেশনা যেখানে থাকে আমরা ইমানদার হওয়া সত্ত্বেও সেইখানে বেশি ঘেঁষাঘেঁষি করি সেইখানে বেশি ঘেঁষে যাই তাহলে সেইখানে যদি আপনি ঘেঁষে যান তাহলে আপনাকে তারা আকৃষ্ট করবে আর শয়তান শুধু ওই যে ইবলিস শয়তান তা না মানুষের মধ্যেও শয়তান আছে তো যার জন্যে তো
সর্বশেষ সূরা সেখানে বলা হয়েছে বলে দেওয়া হয়েছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান শুধু মানুষের মধ্যে নেই জিনের মধ্যে নেই মানুষের মধ্যেও আছে যে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে যে সমস্ত শয়তান জিন এবং মানুষ উভয়ের ওয়াসওয়াসা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করছি আপনার থেকে পানা চাইছি তো শয়তান রূপী মানুষও অনেক আছে যাদেরকে শয়তান নিজের আক্রোশের মধ্যে নিয়ে নিয়েছে নিজের আনুগত্যে গোলাম করে নিয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করে শয়তানের হয়ে তারা শয়তানি করে আর মানুষ মনে করে যে শয়তান কিন্তু আমরা দেখতে পাই না আরে শয়তান নিজে মানুষদেরকে শয়তানে পরিণত করে দিয়েছে মানুষের মধ্যে এমন তার আকৃতি দিয়ে দিয়েছে এমন বাজ বিচার দিয়ে দিয়েছে এমন আখলাক চরিত্র গঠন করে দিয়েছে শয়তান যে আর তার প্রয়োজন নাই সে এখন সমুদ্রের মাঝখানে ওই আসনে বসে অপেক্ষা করে সেই মুসলিমের হাদিস রয়েছে যে মূল শয়তান সে এখন অবসর গ্রহণ করেছে সে কোথায় আছে সমুদ্রের মাঝখানে তার আসন সেখানে সে বসে নিজের চেরা চামুন্ডাদের পাঠায় যে যাও তোমরা কে কত ভালো কাজ করে আসতে পারো দেখি কে মানুষকে বেশিরভাগ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি ঘটাতে পারো আল্লাহ এবং তার রসুলের অবাদ্যচরণ কতটাকে করাতে পারো দেখি তো সেই তার চেরা চামুন্ডারা ছুটে যায় বিভিন্ন কাজ করে এসে তারা সন্ধ্যাবেলা তাদের মালিকের কাছে গিয়ে ইবলিসের কাছে গিয়ে রিপোর্ট পেশ করে আর সেই রিপোর্ট পেশ করতে করতে হ্যাঁ এই কাজ করে এসেছি ভালো কাজ করেছি মানুষকে নামাজ ছাড়িয়ে দিয়েছি ভালো কাজ করেছি মানুষকে রোজা ছাড়িয়ে দিয়েছি ভালো কাজ করেছি মানুষকে জুয়ার মধ্যে হারামের মধ্যে ব্যবসার মধ্যে একদম আকৃষ্ট করে দিয়েছি এই করতে করতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন যখন কোন তার চেহারা গিয়ে বলে যে অমুকের সংসারকে বিচ্ছিন্ন করে দিয়েছি স্বামী স্ত্রীকে তালাক করে দিয়েছি সেই ইবলিস তার উপরে সবচেয়ে বেশি খুশি হয় আর আজকের যুগে ঘটছে তাই চারিদিকে মানুষের সংসারকে কিভাবে বিনষ্ট করা যায় এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়া দিয়ে চোখ রাখবেন আবার আমাদের দেশের আইন ওই জজ সাহেবরা বলছে যে একজনের বউ অন্যজনের সাথে পালাতে পারে অন্যজনের সাথে রাজ্যবন করতে পারে সেটা তার ইচ্ছা ব্যক্তি স্বাধীনতা দেশের আইন দেখেন আপনার স্ত্রীকে অন্যের স্ত্রীকে দেশের আইন সেখানে জজরা উৎসাহ দিচ্ছে যে তোমার ইচ্ছা কেনার পরে তুমি তুমি অন্য ছেলের সাথে ভালোবাসা করতে পারো তুমি অন্য ছেলের সাথে তুমি নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে পালাতে পারো তুমি তার সঙ্গে নিজের সুখ মানে খুঁজতে পারো তালাশ করতে পারো আর এরূপ ঘটনা ঘটছে অনেক দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন দৈনিক পত্র পত্রিকা আপনি চোখ রাখেন দেখতে পারবেন কত ঘর সংসার ভেঙে যাচ্ছে সামান্য ঘটনার জন্য ঘর সংসারকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে ওই মহিলা সমিতির নামে মহিলাদেরকে বেশি বেশি হওয়া কাদায় করার নামে মহিলাদের ঘর সংসার ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আজকে অনেক রূপে শয়তান আমাদের ভিতরে ঘোরাঘুরি করছে চেনার শক্তি থাকতে হবে চিনতে হবে জানতে হবে আর তার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদেরকে বাঁচতে হবে নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও বাঁচার উপদেশ দান করতে হবে আর আল্লাহর সুন্নতের আল্লাহর আইনের প্রতি আমাদের অবজ্ঞা করলে চলবে না এমনকি আল্লাহর রসুলের সুন্নতের প্রতি অবজ্ঞা করলে চলবে না যখনই আপনি সুযোগ পাবেন যখনই আপনি উজু করবেন বিলাল রাজি আল্লাহ তাআলা আনহুর মতো উজু করার পরে আপনি দুই রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন মসজিদে ঢুকলো বসে পড়লো বলে বলে যাদেরকে সুধরানো যাচ্ছে না মসজিদে বসে আপনার অনুমতি নাই বসার আপনার অনুমতি নাই বসার আপনার অনুমতি বসার নাই আল্লাহ রসুল বলেছে আপনাকে বসতে নিষেধ করেছে তুমি বসো না যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ না আদায় করবে বসো না এই জাতি আজকে মসজিদে প্রবেশ করছে চুপ করে বসে পড়ছে তারপরে হবে নামাজের সময় তবে উঠবো আর এটা হচ্ছে কিয়ামতের এই নিদর্শন সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছেন আমার আদেশকে অবজ্ঞা করবে তখন যখন মসজিদে বসে মসজিদে প্রবেশ করে যখন দেখবে মানুষ বিনে নামাজ পড়ে বসে গেছে সেটা হলো কিয়ামতের পূর্বের নিদর্শন কিয়ামতের নিদর্শনে অনেক বলি কিন্তু সহিহ হাদিস বলি না কেন আমাদের ভিতরে আমল নাই
নেতা হতে বলে পারে যে আগে আমল করতে হবে, অপরকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কিছু বোঝার শক্তি প্রদান করেন। শয়তানের সমস্ত ধরনের ওয়াসওয়াসা, ফিতনা, ফাসাদ, সমস্ত রকমের চক্রান্ত হবে আমাদের জন্য বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।